আজকে তো আমরা ব্যস্ত ডিজিটাল বাংলাদেশ নিয়ে, ডিজিটাল প্রযুক্তি নিয়ে, ঠিক কি না? কিন্তু নিজের যে ফিউচার পড়ে আছে সেটাকে ডিজিটাল করার কোনো সুযোগ চিন্তা আমাদের নাই। আসলে কি জানেন, একটু আগে বললাম না, মানুষের বিবেক, আকল, মানুষের মাইন্ড, এটা একেবারে হার্ট। আপনারা যদি সবাই সামনের দিকে এসে সুন্দর করে বসেন, পিছনটা খালি হয়ে যাবে, আর ওই দিক দিয়ে গেট দিয়ে এসে পিছন দিয়ে মানুষগুলো এখানে এসে বসবে। এই যে তারা এখানে আসছে, ওই দিক দিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে। যদি রাস্তাটা ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু তারা ওই দিক দিয়ে এসে সহজে দিকে বসতে পারতো। এই জায়গাটা একটু পরে এই জায়গাটা সব ফিল আপ হয়ে যাবে। এই যে আপনাদের ফাঁকে ফাঁকে এই যে জায়গাগুলো খালি, কার জন্য রাখছেন? এটা রাখছেন শয়তানের জন্য, এটা রাখছেন শয়তানের জন্য। জামাতে কেন মানুষ কাছাকাছি হয়ে দাঁড়ায় জানেন? জানেন না। শয়তান মানে এত বেশি পাওয়ারটা মানুষের ব্লাডে পর্যন্ত মিশতে পারে, কি করতে পারে। আর আপনার ফাঁকা জায়গাটা যখন ডানে বামে পাবে, আপনার মাথায় কতক্ষণ চুলকানি দিবে, কতক্ষণ পায়ের তলায় মেসেজ দিবে, কতক্ষণ পিঠে আবার মেসেজ দিবে, অটোমেটিক্যালি আপনার তন্দ্রা আসবে। তখন আপনি বালিশের জন্য পাগল হয়ে যাবেন, দুনিয়ার আর কোনো কিছুর খবর থাকবে না। থাকবে? আরো যাবে না? থাকবে? আপনারা আমার কাছ থেকে আলোচনা গত বছর নিয়ে আসছিলেন, এর আগের বছর না, আপনারা আমার কাছ থেকে শুনছেন। আমি কি ওয়াজ করছি আসলে এক বছর আগের কথা তো মনে নেই, তবে এই কথাগুলো কমন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর এই প্রিয় লোকগুলো হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। প্রত্যেকটা ঘরে ঘরে যদি এই শাসন থাকতো তাহলে আজকে যুব সমাজ ধ্বংস হতো না, ঠিক কিনা বলেন? শাহিন ভাই শোনেন, আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম কোথায়, আপনার নরসিংদী মেইন যে সিটি, সেই সিটি থেকে ভিতরে ঢুকছি, অনেক ভিতরে, প্রায় নদীর কিনারায় চলে গেছি। কালকে ইয়াং ছেলেদের বেয়াদবির কারণে আমি স্টেজ ছাড়তে বাধ্য হয়েছি। মানে যুব সমাজের নীতি নৈতিকতার এতটা অবক্ষয় হয়েছে। একজন মেহমান তার বাড়িতে এসেছে, ন্যূনতম সম্মান তাকে কিভাবে করতে হয় সেই মেন্টালিটি তার মধ্যে নেই। এটা আমরা মুসলমান হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার। এই জায়গাটা নষ্ট হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে পিতামাতা, সবচেয়ে বড় কারণ হচ্ছে পিতামাতা। আরে ভাই, অন্য মানুষের কাছে আপনার ছেলে ভার্সিটির স্টুডেন্ট, কিন্তু আপনার কাছে আপনার ছেলে। আপনি তাকে শাসন করতে, রাগ করতে, তাকে টিচিং দিতে কোনো সময়ের প্রয়োজন নেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসুল সহজ রাস্তা দেখিয়ে দিয়েছেন। বাবা মা তাদেরকে বলছি, এ প্রিফারেন্স, সো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে প্রত্যেকটা সন্তানের উচিত, উই শুড বি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য সাইন্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। সে শিক্ষা আমাদের কাছে আছে নাই? কেন নাই জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুববি নবীকুম ওয়া হুববি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় সম্পর্কে ইনস্ট্রাকশন দাও, টিচিং দাও। এর মধ্যে ফার্স্ট, হুববি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। কারণ এই প্রেমের মধ্যে আছে সব ধরনের শিক্ষা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া হুববি আহলে বাইতিহি, teach family love, wa ala qiraatil quran, learn to recite the holy quran. Jur jur kon allahu akbar, allah amar dike takan